ভাই কথা আছে আমি আপনার কথা বুঝছি এবং তারপরে আমি চেষ্টা করি যে আপনি হয়তো যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি কিনা সেটা আমি একটু চেষ্টা করে দেখি আপনার সাথে ভাই কাফি ভাই আমি খুবই দুঃখিত যে আপনার সাথে আমি বেশিক্ষণ কনভার্সেশন চালাতে পারবো না কারণ আপনার কথাই আমি ভালো করে বুঝতে পারতেছি না কারণ আপনার কথা এত ইয়া হয়ে আসতেছে আমার কাছে এই কারণে আমি আপনার সব কথা বুঝতে না পারলে আমি তো ঠিকভাবে ভাবে অ্যান্সারও দিতে পারবো না এটার জন্য আগে আমি মানে সরি বলে নেই যে আপনার কথা না বুঝেই পুরোটা না বুঝেই আমি আসলে উত্তর দিতেছি কিন্তু আমার কিছু করার নাই হ্যাঁ কারণ আপনার কথা বোঝা যাচ্ছে না দুইবার জিজ্ঞেস করলাম তারপরে বোঝা যাচ্ছে না মানে আমরা যদি এমন যদি হয় যে আমরা অপরাধ করতেছি তাহলে আমরা যদি পার পায় যাই তাহলে আপনার প্রশ্নটা যদি এরকম হয়ে থাকে যে পার পারে গেলে তো মানে এটা তো তাহলে অন্যায় হইল অবিচার হইলো কোনো অপরাধী যদি অন্যায় করে বড় ধরনের অপরাধ করে এবং তার যদি পরকালে শাস্তি না হয় তাহলে তো সে পার পাই গেলো তাই না এখন এই জিনিসটা যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি যে ধর্ম ধর্ম আমাদেরকে বলতেছে যে তোমরা পৃথিবীতে যেই কাজই করো কেন খারাপ কাজটা ভালো কাজ যেটাই করো না কেন তোমরা পরকালে তোমাদের জন্য একটা পুরস্কার আছে অথবা শাস্তি আছে যদি ভালো কাজ করো তাহলে পুরস্কার পাবা খারাপ কাজ করলে শাস্তি পাবা না আমরা যদি এই যে আল্লাহর যে ন্যায় বিচার এই ন্যায় বিচারটা যদি আমরা একটু ভালো করে চিন্তা করে দেখি যে আল্লাহ যে কথাগুলো বলছে বা নবী যে কথাগুলো বলছে আমাদেরকে সেগুলো আসলেই পরকালে আমাদেরকে একটা ন্যায় ভিত্তিক সমাজ মানে পরকালে পরকালে বা ইহকালে একটা ন্যায় ভিত্তিক সমাজ গঠন করার ব্যাপারে কতটুকু হেল্পফুল সেই জিনিসটা আমরা একটু দেখি আগে প্রথমে আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই যে আপনি দেখে আপনি নিজেই বিচার বিবেচনা করবেন যে আল্লাহর দেয়া আইনগুলা আল্লাহর দেয়া আইনগুলা মানুষের জন্য কতটুকু ভালো আইন খারাপ আইন এরপরে আমি নাস্তিকদের যে মানে চিন্তা ভাবনা সেটাও আমি একটু পরে বলবো আগে আমরা একটু ইসলামের দৃষ্টিতে পৃথিবীতে যে আইনগুলো আছে আমি পরকালের ব্যাপারটা আলোচনা করবো একটু পরে আগে আমরা আল্লাপাক যে যে পৃথিবীতে আইনগুলো সেইগুলা নিয়ে একটু আগে আলোচনা করে নিই তারপরে আমি আস্তে আস্তে পরকালেও যাব পরকালেও মানে সাফি করছে মানুষের সাথে মানে ইসলামের যে বিধান সেটা একটা বেইন সাফের বিধান সেটা আমি একটু আপনাকে দেখা প্রথমে আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি আহ এটা হচ্ছে একটা বুখারি শরীফের একটা সহি হাদিস হাদিসের নাম্বার হচ্ছে ছয় এখানে বলা হচ্ছে একটা ইসলামিক দেশে একটা সরিয়া ভিত্তিক দেশে কাফের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না মানে হচ্ছে একজন মুসলিম যদি মুসলিমকে হত্যা করে তাহলে সেই যে হত্যা করছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু একজন মুসলিম যদি কাফের কে হত্যা করে মানে একজন মুসলিম যদি একটা ইসলামিক রাষ্ট্রে বসবাসকারী একজন কাফের কে মেরে ফেলে এটার জন্য মুসলিমের কোন মুসলিমকে হত্যা করা যাবে না মানে মুসলিমকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে সুরানি ইবনে মাজার ছাব্বিশশো নম্বর হাদিস দাউদের হচ্ছে তাহিক পঁয়তাল্লিশ নম্বর হাদিস যে কোনো মুসলিমকে কোন কাফের অপরাধে কাফের হত্যার অপরাধে হত্যা করা যাবে না সোলান আবু দাউদের চার হাজার পাঁচশো আছে এই তার মানে হচ্ছে যে এই আইনটা দেখা যাচ্ছে যে একজন একটা ইসলামিক রাষ্ট্রে একজন মুসলিমের অধিকার এবং একজন কাফের অধিকারের ভিতরে একটা বড় ধরনের পার্থক্য সৃষ্টি করে মানে একজন মুসলিম যেই অপরাধে মৃত্যুদণ্ড পাবে মানে মুসলিম হত্যার অপরাধে যে মৃত্যুদণ্ড পাবে কিন্তু একজন কাফের হত্যা করলে মানে কাফের জীবনের মূল্যটা হচ্ছে কম একটা ইসলামিক সরিয়া রাষ্ট্রে কাফের কাফের জীবনের মূল্যটা হচ্ছে কম এটা হচ্ছে আমাদের যে সার্বজনীন মানবাধিকার সনদ আছে পৃথিবীতে আমরা যারা বসবাস করি আমরা একটা সার্বজনীন মানবাধিকার সনদ তৈরি করেছি আমরা মানুষেরা আমরা মানুষেরা যে আইনটা তৈরি করেছি সেটা হচ্ছে পৃথিবীতে সকল মানুষের জীবন সমান মূল্যবান যে কোনো মানুষই হোক সাদা চামড়ার হোক কালো চামড়ার হোক ছেলে হোক মেয়ে হোক হিজরা হোক বাঙালি হোক জার্মান হোক ইংল্যান্ডের লোক হোক ভারতের লোক হোক পাকিস্তানের লোক হোক যে কোনো লোকের জীবনের মূল্য হচ্ছে সমান এবং তাকে যদি হত্যা করা হয় তাহলে তার জন্য পানিশমেন্ট সমানভাবে কার্যকর হবে মানে সাংবিধানিকভাবে বাংলাদেশের সংবিধান একটা লেখা আছে প্রত্যেক নাগরিকের অধিকার এবং সম্মান সমান এই জিনিসটা তো আপনি জানেন তাই না কাফি ভাই আপনি বলেন তো এই জিনিসটা আপনি জানেন কিনা আচ্ছা আপনাকে একটু আপনাকে তো আনমিউট আনমিউট করা যাচ্ছে না ভাই আপনি একটু নিজেকে আনমিউট করে একটু এটার উত্তর দেন তো যে আপনি কি এটা জানেন কিনা যে একটা আধুনিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের জীবনের মূল্য সমান জি জি জানি ভাই কিন্তু ইসলাম এখানে বলতেছে ইসলামিক শরিয়া রাষ্ট্রে একজন কাফেরের জীবনের মূল্য হচ্ছে অর্ধেক একজন মুসলিমের আচ্ছা আপনাকে আবার একটু মিউট করছি আপনার কথা মানে আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে এই যে আমি যে বললাম একজন কাফের জীবনের মূল্য যে অর্থ এটা আমি কোথা থেকে বললাম এটা কি আমি বানায় বানায় বললাম নাকি এটা দলিল আছে আমি দলিল দেখা দিচ্ছি আমি যে যখনই কোনো কথা বলি তখন আমি সাথে সাথে দলিল গুলাও দেখা দিই দলিল গুলা থেকে আর এক মনে এক্সপেন্স দেবে না আমি তো জানতে চাচ্ছিলাম যে ভাইয়া যে মানে আমি যদি যাই কিছু করি কিন্তু কোনো আহ পরভাবেই কিছু নাই এই যে দেখেন সুনানিব মাজা ছাব্বিশ চুয়াল্লিশ নম্বর হাদিস যে দু আহলে কিতাব সম্প্রদায় অর্থাৎ ইহুদ্দিনের দিয়াত দিয়াত হবে মুসলমানদের দিয়াতের অর্ধেক মানে জরিমানাটা হবে মুসলমানকে মারলে যতটা জরিমানা হবে

আপনার মনে যদি দানা পরিমাণ পর্যন্ত সরিষা দানা পর্যন্ত পরিমাণ পর্যন্ত যদি ইমান থাকে আবার বলি আপনার মনে যদি সরিষা দানা পরিমাণ পর্যন্ত আল্লাহর প্রতি ইমান থাকে তাহলে জান্নাতের ময়দান মানে কেয়ামতের ময়দানে নবী আপনাকে জাহান নাম থেকে রক্ষা করবে এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ আপনার কোনো শাস্তি হবে না যদি আপনার মনে সরিষা দানা পরিমাণ পর্যন্ত ইমান থাকে আপনি যদি খুন করেন আপনি যদি ধর্ষণ করেন আপনি যদি গণহত্যাও চালান এমনকি আপনি যদি লাখ লাখ মানুষকে হত্যা করে ফেলেন কিন্তু আপনার মনে যদি শরীর সাদানা পরিমাণ পর্যন্ত যদি ইমান থাকে তাহলে আপনি আল্লাহ নবীর উসিলায় আপনি জান্নাতে প্রবেশ করবেন আপনার জাহান নামে যাইতে হবে না এই হাদিসটাকে কি আপনি দেখতে চান যে মানে যতক্ষণ খারাপই করেন না কেন যত ধর্ষণই করেন না কেন আপনি আসলে যদি আপনার মনে আল্লাহর প্রতি সামান্য পরিমাণ পর্যন্ত যদি ঈমান থাকে তাহলে যে আপনি জান্নাতে প্রবেশ করবেন এই হাদিসটা দেখতে চাইলে আপনি একটু আনমিউট করে বলেন যে দেখতে চাই কথা বোঝেন না কেন কথা না কেন এখন আমি ইসলামের দৃষ্টিতে আলোচনা করতেছি একটু পরে আমি আচ্ছা আপনাকে একটু করি ভাই এখন আপাতত আমি ইসলামের দৃষ্টিতে ইনসাফটা কেমন সেটা আলোচনা করতেছি হম একটু পরে আমি আমরা যারা নাস্তিক আমরা যেটা মনে করি সেটা নিয়ে একটু পরে আলোচনা করব এই আপাতত আমরা ইসলামকে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করে কিনা সেটা আলোচনা করতেছি কথা কি বুঝতে পারতেছেন নাকি বোঝেন না বলেন তো বুঝতেছেন আচ্ছা ঠিক আছে আপনি কি সেই হাদিসটা দেখতে চান যে আপনার মনে যদি সরিষা দানা পরিমাণ পর্যন্ত যদি ইমান থাকে এবং আপনি যতক্ষণ খারাপই করেন না কেন আপনি যে জান্নাতে যাবেন এই হাদিসটা কি দেখতে চান নাকি দেখতে চান না আচ্ছা একজন ব্যক্তির হাদিস আছে যে ব্যক্তিটা একশোটা খুন করছিল একশোটা খুন করার পরে সে জান্নাতে গেছে এবং ধর্ষণ টর্ষণ খুন টুন খারাপি ব্যবচার যাই করেন না কেন আপনি আপনার মনে যদি ইমান থাকে তাহলে যে আপনি জান্নাতেই যাবেন এটা কিন্তু হাদিসের ভিতরে একদম পরিষ্কার ভাবে বলা আছে আমি আপনাকে সেই হাদিসটা একটু দেখা দিই যে আপনি যতক্ষণ খারাপই করেন না কেন ইসলামের বিশ্বাস করলেই শেষ পর্যন্ত আপনি আসলে ইসে চলে যাবেন জান্নাতে চলে যাবেন দেখেন আমি এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কাফের হন যত যত ভালো করেন না না কেন মনে যে আমাদের ম্যান্ডেলা ম্যান্ডেলা সারা জীবন কালো মানুষদের অধিকারের অধিকার সংগ্রাম অধিকারের জন্য সংগ্রাম করছে জেল খাটছে সাতাইশ বছর জেল খাটছে ভাই হ্যাঁ ম্যান্ডেলা ম্যান্ডেলার নাম তো নিশ্চয়ই আপনি শুনছেন ম্যান্ডেলা কিন্তু একজন বিরাট মানুষ হ্যাঁ একজন বিরাট মানবিক মানুষ এবং একজন আমাদের একজন মানে লিডার আমাদের একজন মানে মহামনীষী যাকে আমরা বলতে পারি যে সারাটা জীবন তিনি ব্যয় করছে এই কালো মানুষদের অধিকার সাদা মানুষ এবং কালো মানুষের অধিকার যে সমান এটা প্রতিষ্ঠা করার জন্য ম্যান্ডেলা লড়াই করছে আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন তার জীবনের একটা বড় সময় ব্যয় করছে হচ্ছে দাসদের অধিকার প্রতিষ্ঠা করতে তার মানে নেতৃত্বে আসলে পৃথিবীতে দাস প্রথা যে এখন আগে ছিল সেটা বিলুপ্ত হয়ে গেছে এখন প্রত্যেকটা মানুষের অধিকার এখন সমান কেউ এখন আর দাস নাই এই যে এই দুজনের এবং আরেকজনের নাম আমি বলতে পারি বেগম রোকেয়া

এরা ভালো কাজ করলে তো জানাতে যাবে না কারণ হাদিসে তো পরিষ্কার বলা আছে যে মুসলমান ছাড়া মুসলিম প্রাণ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এটা আমি কথা থেকে বললাম তাহলে হাদিসটা দেখা দিই আপনাকে কোরআনে তো ওটা বলেনি কোরআনে তো বলছে যে যে কেউ জান্নাতে কোরআনে এটা বলা আছে একদম মানে সরাসরি পরিষ্কার ভাবে বলা আছে কোরআনেও কোরআন থেকে দেখাবো কোনো অসুবিধা নেই আপনি যদি কোরআন থেকে দেখতে হয় তাহলে কোরআন থেকেও দেখাবো অসুবিধা নেই এটা হচ্ছে রিয়াজুস সালেহিন গ্রন্থের এটা হচ্ছে অনেকগুলা হাদিসের ভিতরে আছে বুখারি শরীফে মুসলিম শরীফে তিকম এই হাদিস গ্রন্থের ভিতরে আছে আর কোরআনেও বলা আছে সুরা আল ইমরানের এর পঁচাশি নম্বর আয়তে বলা আছে দেখেন আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে তা কখনোই তার নিকট গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে লাইনটা দেখা গেছে ভাই

এখানে বলা হচ্ছে আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে তা কখনোই তার নিকট মানে আল্লাহর নিকট গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মানে ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু যদি আপনি করেন এমনকি অন্বেষণও করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন মানে জাহান নামী হবেন চিরস্থায়ী জাহান কাফেরদের সম্পর্কে আরো অনেকগুলো আয়াত আছে যেখানে বলা হয়েছে তারা চিরস্থায়ী জাহান নামী মানে কখনোই জান্নাতে যাবেন না পরকালে তো জান্নাতই নাই পরকালে জান্নাতে যায় যায় কি তো ইসলামের দৃষ্টিতে আছে ভাই ভাই আমরা আপাতত ইসলামের ইনসাফটা নিয়ে আলোচনা করতে বারবার আপনাকে বলতেছি আপনি মানে কথা কি বুঝেন না নাকি বুঝলাম না আপনাকে বারবার আমি আপাতত আপাতত আচ্ছা ঠিক আছে আপনি একটু নিজেকে মিউট করেন ভাই আপনাকে আমি বারবার যেটা বলেছি যে আমরা আপাতত ইসলামের ইনসাফের ধারণাটা নিয়ে আমরা আলোচনা করতেছি ইসলাম ইনসাফকে কিভাবে দেখে তার মানে হচ্ছে মনে করেন আপনার মানে একটা কাফের মেয়েকে একটা হিন্দু মেয়েকে পাঁচটা মুসলিম ছেলে মিলে ধর্ষণ করলো এবং ধর্ষণ করার পরে কাফের হিন্দু মেয়েটাকে মেরে ফেললো এখন এই যে পাঁচজন ধর্ষক এই পাঁচজন যে ধর্ষণটা করলো মুসলিম তারা তারা মনে করেন বুড়া হয়ে মানে আল্লাহর উপর একটু একটু বিশ্বাস ছিল একটু একটু বিশ্বাস নিয়ে মারা গেল এবং মারা যাওয়ার পরে কি হবে মারা যাওয়ার পরে এই পাঁচজন ধর্ষক তারা হচ্ছে কেমতের মজা নেয় আল্লাহ নবী তাদেরকে দেখবে যে তাদের মনে শরীর সাধনা পরিমাণ পর্যন্ত ইমান আছে কিনা তারপরে দীক্ষা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে ড্যাংডাঙ্গা তারা জান্নাতে যাবে এবং যে কাফের মেয়েটা যে মারা গেল সে মেয়েটা কই যাবে সে মেয়েটা হয়তো ছোট মেয়ে বাচ্চা মেয়ে ধরে তার বয়স পাঁচ ছয় বছর বয়স দশ বছর বয়স সে মেয়েটা কই যাবে সে মেয়েটাকে মুসলমান পাঁচজন মুসলমান পুরুষ মিলে ধর্ষণ করে মেরে ফেলছে সে কই যাবে সে জাহান্নামে যাবে কারণ তার তো মানে ইয়াই হিন্দু সে তো হিন্দু ফ্যামিলির মেয়ে সে তো জাহান্নামে যাবে তার মানে এই হচ্ছে আপনাদের ধর্মের ইনসাফের কনসেপ্ট যে আপনি যে প্রশ্নটা করলেন যে কেউ যদি অনেক অপকর্ম করে খারাপ কাজ করে খুন ধর্ষণ করে তাহলে সে তাহলে তার বিচারটা কি হবে এই যে আপনি যে বিচারটা যে ইনসাফের কথাটা বললেন ইসলামে তো ইনসাফ বলে কিছু নাই ভাই ইসলামে এই আছে সেগুলো অত্যন্ত জঘন্য কথাবার্তা যে আপনাকে আমি কয়েকটা উদাহরণ এরকম আরো অনেক উদাহরণ আমি দেখাতে পারি যদি আমি এই সময় পাই তাহলে অসংখ্য উদাহরণ দেখাতে পারবো যে ইসলামের যে ইনসাফ সেটা অত্যন্ত ইনসাফ বলে তো কিছু নাই বরঞ্চ অত্যন্ত নোংরা বর্বর অসভ্য কথাবার্তা বলা আছে ইসলামের ভিতরে আর আমরা যেটা বলছি এবার আসি যে আমরা কি মনে করি যে কেউ যদি অপরাধ করে অন্যায় করে তাহলে তার কি করবো তাকে নিয়ে আমরা কি করবো তাদেরকে নিয়ে আমরা কি করতে পারি আমরা যারা ধর্মে বিশ্বাস করি না যারা ঈশ্বরে বিশ্বাস করি না তারা মনে করি যে প্রত্যেকটা অপরাধ যখন হয় তখন আমরা সেই অপরাধ দমন করার জন্য আমরা মানুষেরা ধীরে 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 এই সভ্যতাটা তৈরি করেছি সমাজটা তৈরি করেছি আইন এবং বিচার কাঠামো তৈরি করেছি যে আইন এবং বিচার কাঠামোতে প্রত্যেক মানুষ যেন ন্যায় বিচার পায় সেইটার সর্বোচ্চ চেষ্টা আমরা করি আমরা চেষ্টা করি একটা সংবিধান তৈরি করেছে আমরা পৃথিবীতে অনেকগুলো দেশ আছে সেই দেশের একটা সংবিধান আছে আইন আছে বিচার বিচার পদ্ধতি আছে সেই জিনিসগুলা আমরা মানুষেরাই তৈরি করেছি এই যে এই সমাজের ভিতরে যারা যারা অন্যায় করে অপরাধ করে সেগুলাকে দমন করার জন্য আমরা তো পরকালের জন্য বৈশা থাকি বা যে জিনিসটা পরকালে ভাই বিচার হইবো ভাই এই যে খুন করছে না এবার এইটার ভাই পরকালে আল্লাপ খুব বাড়ি দেবে এটারে এইগুলা নিয়ে আমরা বৈশা থাকিনি আমরা আমাদের আইন এবং বিচার কাঠামো তৈরি করছি আপনি যদি কোনো অন্যায় করেন আমি যদি কোনো অন্যায় করি তাহলে আইন এসে সেটার শাস্তি দিবে যদি সেটা না হয় যদি এমন হয় যে সেই বেটা অনেক চালাক এমন ভাবে কাজ করছে যেটা আমরা ধরতে পারতেছি না পুলিশ ধরতে পারতেছে না বা তার কোনো বিচার হচ্ছে না তাহলে আমরা যেটা চেষ্টা করি আইনগুলাকে আরো শক্তিশালী করতে আরো সংশোধন করতে যেন প্রত্যেকটা অপরাধী যেন বিচারের সম্মুখীন হয় বিচারের সম্মুখীন হয়ে তাদেরকে যেন আমরা আলাদা করতে পারি তাদেরকে যেন অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারি এবং তাদেরকে যেন আমরা তাদের বিচারটা আমরা প্রতিষ্ঠা করতে পারি এই চেষ্টাটা আমরা সবসময় করি কিন্তু আমাদের এই চেষ্টা সবসময় হান্ড্রেড পার্সেন্ট সফল হয় সেটাও আমরা বলি না কিন্তু আমরা চেষ্টা করি যেন আমাদের এই বিচার প্রক্রিয়াটা নিরপেক্ষ এবং প্রত্যেক মানুষের সমান অধিকার নিশ্চিত করে প্রত্যেক আইনের চোখে যেন প্রত্যেক নাগরিক সমান থাকে এইটা সর্বোচ্চ চেষ্টা আমরা করি কিন্তু তারপরে আমাদের আইনের ভিতরে যেহেতু অনেক গলদ আছে আমরা চেষ্টা করছি সেগুলো ঠিক করতে কিন্তু আমাদের আইনের ভিতরে গলদ থাকার কারণে সেগুলা সবসময় আমরা সব অপরাধের যে বিচার করতে পারি তা না কিন্তু তার মানে তো এটা না যে আমরা এই আমরা মনে করেন আহ আমরা সফল হচ্ছি বা নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সফল হচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমরা সফল হতে পারছি না এই পৃথিবীর যে আইন বিচার ব্যবস্থা এটা দিয়ে আমরা পক্ষে সম্ভব হচ্ছে না অপরাধীদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারি তা না হয়তো নাইনটি আমরা সফল হই বা এই পার্সেন্টও হতে পারে এটা ভ্যারি করে দেশ দেশ ভ্যারি করে আপনি যদি ইউরোপের দেশগুলো দেখেন সেখানে আপনি দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমরা সফল হই কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে হয়তো 50% ক্ষেত্রে আমরা সফল হই 50% ক্ষেত্রে বিফল হই এরকমই আসলে সমস্যাগুলা হচ্ছে দেশের মানে দেশের আইন কানুন বিচার ব্যবস্থার উপর নির্ভর করে কোন দেশে আমরা কতটুকু সফল হতে পারি বাংলাদেশে তেমন একটা সফল হওয়া যায় না কিন্তু ইউরোপে আবার ভালোই সফল হওয়া যায় ইউরোপ আমেরিকাতে থাকলে আপনি দেখবেন যে আপনি মামলা করলে সেটা পুলিশকআপ আপনাকে ইয়া করে নিবে তো এই জিনিসটা আমরা যদি মনে করেন 80% সফল হই কিন্তু এই তার বিপরীতে ইসলামের যে বিধিবিধান সেটা তো কোনো পার্সেন্টেজ সফল না ভাই 1% এ সফল না আমরা এমন কোন প্রমাণ আমাদের হাতে নাই যে ইসলাম এইখানে এক পার্সেন্ট সফল হইছে তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এই যে দুনিয়াবি বিচার দুনিয়াবি আইন কাঠামো জাতিসংঘ বিভিন্ন দেশের সংবিধান আইন কানুন এগুলা সমস্ত কিছু দিয়ে হয়তো আমরা এইটি সফল হতে পারতেছি কিন্তু ইসলাম বা ধর্মগুলা তো এক পার্সেন্ট এখন পর্যন্ত সফল হতে পারেনি একজন কেউ তো বিচারের আওতায় আনা যায় নাই ধর্মগুলা দিয়ে আপনি কি আমাকে এমন একটা প্রমাণ দেখাতে পারবেন যে ধর্ম দিয়ে একজনকে বিচারের আওতায় আনা গেছে একটু বলেন তো ভাই কাফি ভাই আপনি একটু আনমিউট করে বলেন আনমিউট করে কথা বলেন কাফি ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আপনি একটু আনমিউট করে কথা বলেন হ্যাঁ বলেন না ভাই আপনার কথা শোনা যাচ্ছে না তাহলে আপনি একটু বের হয়ে আবারও যুক্ত হন আপনার কথা একেবারে এখন গেছে একেবারে মানে পুরাই গেছে এখন ঠিক আছে তাহলে আরেকজনকে যুক্ত করি